গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমরা আসি ডিব্রুগড় ব্রহ্মপুত্র নদীর পাশে। আমি আর আমার বন্ধু সৌরভ দুজনে একটু ইভিনিং ওয়াক করতেছি। একটু পরে কাজ, আমার কাজ শেষ হয়ে গেছে, এখন হোটেলে ফিরে যাচ্ছি, কিন্তু ইভিনিং ওয়াকটা করে যাবো। এই দেখুন ডিব্রুগড় ব্রহ্মপুত্রের পাশে এটা নদীর কিনারা, কিনারায় অনেক লোক। এটা ব্রহ্মপুত্র নদী, আর সেই ফুলবাগান। এখানে বিকেলের দিকে অনেক লোক ঘোরাফেরা করে, প্রচণ্ড ঠান্ডা লাগে। এখানে অনেক লোক বাস করে, কিন্তু ব্যাপারটা হলো বর্ষার দিনে যখন জল বেড়ে যায় এদের খুব প্রবলেম হয়ে যায়। এই দেখুন ওই দিকটা হলো ধেমাজি ডিস্ট্রিক্ট, ওই দিকটা ধেমাজি ডিস্ট্রিক্ট, আর আমরা আছি বর্তমানে ডিব্রুগড় ডিস্ট্রিক্টে। এটা হলো এইদিকে একটা ফুলবাগান, পাশে মেন রোড। আর আমরা এখন কাজ থেকে ফেরার পথে দুজনে একটু ইভিনিং ওয়াক করছি শরীরটা শীতল হওয়ার জন্য। যদি আপনারা কোনো দিন ডিব্রুগড়ে আসেন তাহলে ইভিনিং টাইমে এই জায়গাটা ঘুরে যান, অনেক মনটা ফ্রেশ হয়ে যাবে, ক্লান্তি দূর হয়ে যাবে। দেখুন কত সুন্দর, আমরা কিন্তু সাইকেল নিয়ে আসছি দুই বন্ধু। এই দেখুন বলছে সৌরভ, করতে করতে সারাদিন ক্লান্ত হয়ে গেছি, তাই একটু ইভিনিংটা হালকা করে নেই, সারা জীবন তো কাজ করবো, তাই না? ঘুরবো কখন? এই জন্য আমরা ইভিনিং টাইমটা, একটা সানডে আজকে আছে, আমরা সানডেও কাজ থাকে কবে জানি না কি ব্যাপার, কাজের ফাঁকে একটু ইচ্ছে করে নিচ্ছি আমরা। দেখো নিয়ে আসবে তত জায়গাটা একদম শুনশান হয়ে যাবে, চেয়ার নিয়ে মানে বসে যাবো এই দিকটা। পাশে মেন রোড না ডিব্রুগড় শহর, এখানে অনেক লোক বাস করে, কিন্তু ব্যাপারটা হলো বর্ষার দিনে যখন জল বেড়ে যায় এদের খুব প্রবলেম হয়ে যায়। এবারে দোকানও বসে গেছে, গোলগাপ পান জল। এখন ইভিনিং হয়ে গেল, মানে নদী পাড়ে ঘুরতে ঘুরতে আমরা ফুলবাগানে এসে গেলাম। এই যে সামনে ফুলবাগান, সাইকেল নিয়ে চলছি দুজনে হেঁটে হেঁটে, কিন্তু গরম না প্রচণ্ড, এদের চালানো যাবে না। হ্যালো ডিব্রুগড় ফুলবাগান, ফুলবাগান পার্ক বলে এই দিয়ে ছোটো পার্ক একটা আছে শিশুদের জন্য। এখানে বাস স্ট্যান্ডের নাম, ট্রাভেলারগুলো দাঁড়ায় ওইখানটা গিয়ে সামনে। এখান থেকে ডিব্রুগড় তিনসুকিয়ার মানে জোড়াহাট শিবসাগর সব ট্রাভেলারগুলো যাওয়া যায় এখানটা অ্যাভেলেবেল। এটা হলো ফুলবাগান পার্ক, এই যে ফুলবাগান তিনিয়েলি, ওই দিকে জোড়াহাটের বাস ট্রাভেলারগুলো দাঁড়ায়, বাস দাঁড়ায় এখান থেকে জোড়াহাটের বাস পাওয়া যায়। মেন টাউনের দিকে যাব, আমাদের হোটেল ওই দিকে আছে আর এর রুম আছে এখানটায়। হয়ে গেছে, আমরা দুই বন্ধু চলছি আমাদের হোটেলে, টাউনে আসি, টাউনের মেন রোডে পাশেই সিআরপিএফ হেড অফিস আছে এখানে। এইটা সিআরপিএফ অফিস আছে এখানে, আর সামনে টাউন, অনেক গাড়ি ছুটছে। আসলে শহরগুলো অনেক সুন্দর বন্ধু, তাই না? যেখানে যাচ্ছি সেখানে দেখি লোকজনও ভালো আছে, অনেক সুন্দর সুন্দর লাগছে লাইট টাইট। এই যে টাউনে ঘুরতে ঘুরতে এসে ট্রেনের সামনে আসলাম, রিলায়েন্স ট্রেনস। সামনেই পুলিশ পয়েন্ট, লাঠি আরও কিছু দেখা যাচ্ছে না, এটা রিলায়েন্স ট্রেনস শপিং মল। মেন রোড ধরে যাচ্ছি এগিয়ে, মেন রোড গিয়ে আমরা একটু সারাদিন ঘোরা পড়ে পকোড়া খাবো, পকোড়ার ঘুগনি খাবো, সামনে দোকান আছে। তারপরে এই দোকানে আসলাম আমরা ঘুগনি, আর কী খাবো? আলুর চপ। তাহলে এখন আমরা আলুর চপ আর ঘুগনি খাবো ঠান্ডা জলের সঙ্গে, এই যে ঘুগনি আর আলুর চপ। এই বন্ধুর ওখানে আছে, খাওয়ার পরে দেখা হবে, ঠিক আছে? কীরকম টেস্ট হচ্ছে আমরা টেস্ট করবো এবার, ভালো হয়েছে। আপনারা আসলে এখানে আসেন, ট্রেনের পাশে দোকান আছে, সামনে ট্রেন, পাশে দোকান আছে চপ।
চিকেন চপ পাওয়া যায়, আমরা ফিশ খাচ্ছি, খুবই ভালো বানিয়েছে না। এখন যাচ্ছি ডিব্রুগড় ভুটুয়া মার্কেট, এই ভুটুয়া মার্কেটে এইদিকে যাচ্ছি আমি, দেখাবো আপনাদেরকে। চলুন, ভুটুয়া মার্কেটে সানডে সব কিছু বন্ধ আছে। এটা হলো আমার হোটেল ভুটুয়া মার্কেটে, থাকি আমি কুসুম হোটেল রেস্টুরেন্ট। তারপর রিসেপশনে যাব। কুসুম হোটেলের রিসেপশনে বসে আছি আমি, অনেক দূর হেঁটে আসলাম তো একটু রেস্ট করছি, তারপরে আমার রুমে যাবো। যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ বন্ধুরা ওয়াচিং মাই ভিডিও।